তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। কলকাতার দ্য ওয়েস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুডিশিয়াল সায়েন্সের 14তম সমাবর্তন অতিথি হিসেবে ভারত সফরে যান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আয়োজনের প্রধান অতিথি মমতা ব্যানার্জির সাথেও সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভারতের সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিচারপতি উপস্থিত ছিলেন। এর আগে ফয়েজ সিদ্দিকি বেকার হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বঙ্গবন্ধু কর্নারও পরিদর্শন করেন তিনি। সফর সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম।